হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাট শাক ভাজা। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, এখানে পাট শাক নিয়েছি। এখন পাট শাকগুলো পোকামাকড় দেখে খুব ভালো করে বেছে নিয়েছি। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এভাবে সবগুলো পাট শাক বেছে নেব। পাট শাক বেছে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে নেব। পাট শাকগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর সামান্য একটু কালো জিরে। এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ আর কালো জিরে হালকা ভেজে নেব। শুকনো মরিচ কালো জিরে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। থেঁতো কড়া, এক টুকরো আদা আর কয়েকটি রসুন কোয়া দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ, থেঁতো করে রাখা আদা, রসুন ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা পাট শাক দিয়ে দেব। এবার পাট শাকগুলো খুব ভালো করে নেড়ে নেব। এবার শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে লো টু মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো জাল করে শাক ভেজে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি। পাট শাক সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই পাট শাকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, পাট শাক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে।